সত্যি সত্যি কথা কি জানেন, যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না, পছন্দ করি না। আমাদের চিন্তা করার সময় কোথায়? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয়, কারণ আমাদেরকে অফিস ধরতে হবে 8টায় 9টায়, কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি। চিন্তার সময় কোথায়? চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম, কি হচ্ছে, কি হতে পারে, আমার কি হালত, আমি কি করব, দুনিয়াতে কি করলাম, পরকালে কি উত্তর দিব ইত্যাদি। চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে। দেখা যায় 70% মানুষই ওই সময় জাগনা থাকে না। বিষ্ণুনাই বলতেন, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানাও, মানুষের চোখে আমারে বড় বানাও। আর আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন। আল্লাহর এটা দেখতে বড্ড ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায়। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতে চায় আল্লাহ টাই না উঠায়, আর যে উঠতে চায় আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায়। মহিলাদের শরীরের মাপ নিয়ে কাপড় সেলাই করা যাবে কিনা, যারা টেইলার্স আছেন ভাই, মহিলাদের কাপড়ের ব্যাপারে মনে রাখবেন, কাপড় তাদের রেডিমেড বাসা থেকে কোনো কাপড় আনলে সেটার মাপ নিয়ে কাপড় বানাবেন, তাদের শরীর থেকে সরাসরি টাচ করে মাপ নিবেন না। যদি নিতে হয় কোনো মহিলাকে ব্যবহার করবেন, আর না হলে যাতে করে পর্দার খেলাপ কোনোভাবে না হয় টাচ করে আপনি কাপড়ে মাপ নিবেন না। এ ব্যাপারে মা বোন যারা আছেন, আপনারা যারা তাদের অভিভাবক পুরুষরা আছেন, আপনাদের আত্মসম্মান বোধ থাকা উচিত। আপনার স্ত্রী কাপড়ে মাপ দিতে যাবে, ওই টেইলার্স বেটা তার শরীরে যখন হাত দিয়ে মাপ নিতে যাবে, তার মনে বাজে চিন্তা আসবে, ওনাকে নিয়ে উনি জেনা করবে মনে মনে, কিভাবে আপনি সেটা দিতে পারেন? আমি তো এটা চিন্তা করতে পারি না, কোনো আলেম বা কোনো দিনদার মানুষ এটা চিন্তা করতে পারে না। কাপড় দিয়ে দিবেন, তাতে একটু 19-20 হবে, হোক না তাতে কি, আবার করবেন দরকার হলে। কথা কি বুঝাতে পারছি? আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওটারে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়।